হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল আমরা নিচে চলে যাব বাসার। গতকাল সন্ধ্যার পরে পবিত্র কুরবানি উপলক্ষে একটি খাসি কিনে নিয়ে আসছিলাম। খাসিটা আমাদের বাসার নিচে গ্যারেজে আটকানো আছে, তো সকাল সকাল ওটাকে আমরা এখন খাওয়াবো এবং একটু ওটাকে নিয়ে হাঁটতে বেরোবো। তো পুরো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই ব্লগটা শুরু করা। তো আমার সাথে এই ব্লগটিতে থাকবে স্বাধীন, ও আমাকে হেল্প করবে। তো স্বাধীন, হ্যাঁ স্বাধীন, হ্যাঁ চলো যাওয়া যাক। দেখি, গতকালকে কিছু আমের ছোলা রেখে দিয়েছিলাম, তো আমের ছোলা তারপরে কলার ছোলা এগুলো আসলে ছাগল পছন্দ করে। এই যে গাইস, দুইটা ছাগল আছে, তো আমাদের ছাগল এইটা, এখানে দুইটা ছাগল আছে, একটা আমাদের আর একটা বাড়ি আলো। সারা রাত ভিতরে থাকায় অনেক পটি জমা হয়ে গেছে, তো আমরা ছাগলটাকে বাইরে নিয়ে আসি। ধরো তো ক্যামেরাটা, জায়গাটা অনেক অপরিষ্কার। এই যে দেখুন গাইস, খাসিটা এখন খেতে দিতে হবে, দেখি আমের ছোলা খাই কিনা। হ্যাঁ খাচ্ছে, আমরা ফল ভুষি দিব। এই ছাগলটা খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। আচ্ছা, আপাতত আমের ছোলা খাইতেছে, তো ভুষিটা পরে দেবো, সবাই আর কি ভুষি দেখলে আবার খাবে না, কারণ এই খাসিটা ভুষির পাগল। যখন কিনছি আমরা তখনই ওই যার খাসি ছিল, যার থেকে আমরা এটা নিয়েছি, উনি বলেছে যে এটা ভুষি খায় প্রচুর, খাসির যেটা পছন্দ হবে সেটাই খাবে, তাছাড়া খাবে না। যেমন এই যে দেখুন, আমি এই ছোলাটা দিয়েছিলাম, এটা কিন্তু খায়নি, কারণ এটা একটু পুরাতন, আর এই যে এই ছোলাগুলো তাজা। এই যে দেখুন, তাজাটা কিন্তু ঠিকই খেলো, প্রথমে এটা দিয়েছিলাম খাইনি। আচ্ছা এটা আমরা দেখুন, এটাকে দিয়ে দিই। আচ্ছা আমরা ওটাকে দিই, এই যে এটা এটাকে দিলেই খায়। এটা অবশ্য লক্ষ্যও আছে, আমাদেরটা খুব লাফালাফি করে। সারা শরীরে প্রচুর ময়লা, আসলে যারা বিক্রি করে তারা বিভিন্ন হাটে হাটে নিয়ে নিয়ে ঘুরে, যার কারণে এটা পরিষ্কারও করা হয় না। আমি চেয়েছিলাম এটাকে আজকে গোসল করাতে,
পরে আব্বু বলল যে ছাগল বা খাসিদের বেশি গোসল করানো নাকি যায় না, গোসল করালে নাকি ওদের ঠান্ডা লাগে। তো আগামীকাল যেহেতু কোরবানি, তো আগামীকাল ইনশাল্লাহ সকালে গোসল করাবো, গোসল করিয়ে তারপরে আল্লাহর নামে কোরবানি দেবো ইনশাল্লাহ। মশলাগুলো খাওয়ার পরে ওকে আমরা ভুষি খেতে দেবো, ভুষি খাওয়ানোর পরে একটু বাইরে ওকে নিয়ে হাঁটতে যাব। তো এখন আমরা ভুষিটা দিয়ে দেখি খাই কি না। এখানে রেখে দাও, বেশি বুঝো না। আচ্ছা ভুষি দিয়ে দেখি খাই কি না। ভুষি খাচ্ছে এখন। যে যা বলছিলাম আপনাদের টিকটকে যে এটা ভুষি খোর। পানির ব্যবস্থা করা উচিত দেখি, যদিও ছাগল একদমই পানি খায় না, পানি দিই যদি খায়। সাদিনের খাসি ছাগল অনেক পছন্দ, সবসময় বলে যে আমাকে একটা ছাগলের বাচ্চা কিনে দাও আমি পালবো। তারপরে খরগোশ পালতে চাই কি সাদিন? হ্যাঁ বিড়াল, বিড়াল লাগবে। বিড়াল একটা ছিল আমাদের বাসায়, কিন্তু আসলে বাসা থেকে যখন কোথাও বেড়াতে যায় তখন বিড়ালটাকে নিয়ে মুভ করাটা কঠিন, এই কারণে আবার আমরা একজনকে দিয়ে দিয়েছি। আপাতত বাসায় কোনো বিড়াল নেই। এটা ভুষি খাওয়া শেষ, সকালের খাবার কমপ্লিট, এখন খাসিটাকে নিয়ে একটু আমরা একটু হাঁটতে বেরোবো। কি খুলো নিতে পারবা? দড়িটা হাতে পেঁচাই নাও। চলো আসো, যা যা চল ঘুরতে যাব। এখন যাচ্ছে না, চল যাও সামনে যাও। এক গরুটা কত? 1,40,000। কই যাবি আর? এদিকে আর না যাই, আসো নিয়ে আসো। জি ও রোদ্দুর উঠলে খাবে? ও আচ্ছা আচ্ছা, ভিজা ঘাস খায় না।
বুঝতে পারছি তো এই কারণেই খাচ্ছে না যাক নতুন একটা জিনিস জানলাম যে ছাগল হচ্ছে ভিজা ঘাস খায় না তো গতকালকে থেকে গতকালকে সারাদিন বৃষ্টি পড়ছে আজকে সকালেও বৃষ্টি পড়ছে যার কারণে যে ঘাস সবই ভিজা এই কারণে আসলে ছাগল ঘাস খাচ্ছে না ওই লোকটা জানাইলো কেবল কি ভিজা ঘাস খাবি না হ্যাঁ চল তাহলে বাড়ি চল কারণ রোদ উঠবে কখন তার ঠিক নেই তো রোদ উঠবে ঘাস শুকাবে তারপরে ঘাস খাবে কি যেতে চাচ্ছে না ওই যে কেবল একটা ছাগল দেখতে পেয়েছে এখন যাবে না ওইদিকে যাবে যেদিকে উনি নিয়ে গেছে ছাগলটা ওইদিকে যাবে চল 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 স্বাধীন নিতে পারতেছে না আচ্ছা আমার কাছে ধরে দো 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 আচ্ছা থাক সমস্যা নেই আচ্ছা দিচ্ছি আসো রাস্তায় যাই আগে তখন ওই ছাগলটা দেখলো তো একটা উনি নিয়ে গেছে এখন ওইটা যেদিকে নিয়ে গেছে ওই দিকে যাবে আচ্ছা ঘাস খাওয়াতে নিয়ে আসছিলাম কিন্তু যেহেতু ঘাস খাবে না তো বাসায় চলে যাই নাও